আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। আমি মোহাম্মদ জাহানউদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেলের 13 ব্যাচ থেকে বলছি। আজকে ইনশাআল্লাহ আমরা হ্যাপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে ডিসকাস করব। তো হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সব জায়গায় ভাইবা এবং রিটিনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেরোলজিক্যাল মার্কার। ইট মিনস ব্লাডে হ্যাপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডিটেকশন করে আমরা একটা পেশেন্টকে ডায়াগনোস করতে কীভাবে পারি সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে আমরা একটু দেখি যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে স্ট্রাকচারটা সেটা কীরকম। তাহলে একটা ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমি ভেতর থেকে বাইরের দিকে যদি যাই, একদম কোর অর্থাৎ একদম ভেতরে থেকে একটা জেনেটিক ম্যাটেরিয়াল। হ্যাপাটাইটিস বি ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, সো এখানে একটা ডিএনএ থাকবে, সাথে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে যে পলিমারেজ এনজাইম। তো এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটাকে কভার করে একটা পোর্শন থাকে, সেই পোর্শনটার নাম হচ্ছে ক্যাপসিড, এবং দুটোকে একসাথে কী বলে, নিউক্লিও ক্যাপসিড। এই ক্যাপসিডের মধ্যে একটা অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে যে হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, এটাকে বলা হয় কোর অ্যান্টিজেন বা ক্যাপসিডের অ্যান্টিজেন, ঠিক আছে। এরপরে বাইরের দিকে দেখবো আমরা ছোটো ছোটো কিছু অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনগুলো হচ্ছে সিক্রেটরি প্রোটিন, এগুলোর নাম হচ্ছে যে হ্যাপাটাইটিস বি এনভেলপ অ্যান্টিজেন। এনভেলপ অ্যান্টিজেন মানে হচ্ছে যখন একটা ভাইরাস রেপ্লিকেট করে, তখন তারা যে এই যে ক্যাপসিড প্রোটিনগুলো তৈরি করে, এই ক্যাপসিড প্রোটিন থেকে কিছু পার্ট আলাদা হয়ে এই যে অ্যান্টিজেনগুলো তৈরি করে। ইট মিনস নিউক্লিও ক্যাপসিড তৈরির সময় কিছু অ্যান্টিজেন আলাদা হয়ে যেগুলো হয় সেগুলোকে কী বলে, হ্যাপাটাইটিস বি এনভেলপ অ্যান্টিজেন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কেন? কারণ অলওয়েজ হ্যাপাটাইটিস বি ই অ্যান্টিজেন কিন্তু রেপ্লিকেটিং ভাইরাসের ক্ষেত্রে আমরা বেশি পাবো, ঠিক আছে। নাম্বার ফোর, বাইরের দিকে যেই অংশটা সেটা হচ্ছে যে লিপিড বাইলেয়ার, কারণ আমরা জানি হ্যাপাটাইটিস বি ভাইরাস একটা এনভেলপ ভাইরাস, এবং এখানে যে অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে যে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই হ্যাপাটাইটিস বি ভাইরাসটা কীভাবে বডিতে রেপ্লিকেট করে সেটা সম্পর্কে একটু জানবো। তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাস রুট অফ ইনফেকশন দিয়ে বডিতে যাবে এবং এটি ইনফেক্ট করবে কাকে, হ্যাপাটোসাইটকে। তাহলে আমরা দেখি হ্যাপাটাইটিস বি ভাইরাস বডিতে ঢুকলো এবং এটা হচ্ছে একটা হ্যাপাটোসাইট, ঠিক আছে। তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাস প্রথমে তার যে স্পেসিফিক রিসেপ্টর আছে হ্যাপাটোসাইটে, তার সাথে বাইন্ড করে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা সেলের সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমে চলে এসে তার এনভেলপটা কী হবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, এটাকে আমরা বলি আনকোটিং, আনকোটিং অফ ভাইরাস। দেন তার যে নিউক্লিও ক্যাপসিড কোরটা সে রিলিজ করে দিবে, এবং এই নিউক্লিও ক্যাপসিডটা তার যে জেনেটিক ম্যাটেরিয়াল এটা হ্যাপাটোসাইটের নিউক্লিয়াসে প্রবেশ করাবে। এবং এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটার আরেকটা নাম আছে, সেটা কি, পার্শিয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, মানে ডিএনএটা পার্শিয়াল ডবল স্ট্যান্ডার্ড। প্রথমে কাজ হচ্ছে যে এই পার্শিয়াল ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা সিসিসি ডিএনএতে কনভার্ট হয়। সিসিসি মানে কি, সেটা হচ্ছে যে কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ। তাইলে প্রথমে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএতে কনভার্ট হয়, ঠিক আছে। এবং আমরা জানি যে কোনো ভাইরাল রেপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, দেন লেট ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সলেশন, এই প্রসেসগুলো হয়। তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে তারা কী তৈরি করে, একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে এবং আরেকটা প্রিজিনোমিক আরএনএ তৈরি করে। তাহলে কয় ধরনের আরএনএ তৈরি করে, দুই ধরনের, একটা হচ্ছে প্রিজিনোমিক আরএনএ, আরেকটা হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএতে যে ট্রান্সলেশনগুলো হয় সেগুলোর মাধ্যমে কী কী তৈরি হয় দেখেন, হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, হ্যাপাটাইটিস বি এনভেলপ অ্যান্টিজেন অ্যান্ড ডিএনএ পলিমারেজ এনজাইম। এই প্রোডাক্টগুলো হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি করে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাসের কম্পোনেন্ট। ইট মিনস এগুলোকে এখন একসাথে হয়ে একটা ভাইরাস তৈরি করতে হবে। তো এগুলো কী হয়, অ্যাকুমুলেশন, অর্থাৎ অ্যাকুমুলেশন অফ ভাইরাল প্রোডাক্ট। অ্যাকুমুলেশনের সময় তাদের ভেতরে একটা জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে না, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, প্রিজিনোমিক আরএনএ। তাহলে আমরা কী দেখলাম, এই যে হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, এটার ভিতরে এই প্রিজিনোমিক আরএনএটা এন্ট্রি করলো। এন্ট্রি করার পর এই প্রিজিনোমিক আরএনএটা কোথায় কনভার্ট হবে, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ইট মিনস এই যে পার্শিয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ সেখানে কনভার্ট হবে। এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ইট মিনস আরএনএ থেকে ডিএনএ হওয়ার প্রক্রিয়াই হচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আমাদের বডিতে কিছু ভাইরাস আছে যেগুলোতে আরএনএ থেকে ডিএনএতে হয়, সেই ভাইরাসগুলো হচ্ছে যে আরএনএ ভাইরাস। ইট মিনস এইচআইভি ভাইরাস এবং হিউম্যান টি লিম্ফোট্রফিক ভাইরাসকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেস ভাইরাস, কারণ তারা নর্মালি আরএনএ ভাইরাস এবং তাদের যে আরএনএটা আছে সেটা ডিএনএতে কনভার্ট হয়। তবে
হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রেও আরএনএটা ডিএনএতে কনভার্ট হয়, কিন্তু এটা একটু ডিফারেন্ট। কীরকম? প্রথমে ডিএনএ থেকে আরএনএ হয়েছে, দেন আরএনএ থেকে আবার ডিএনএ। সো এটা একটু ডিফারেন্ট। তাহলে কোয়েশ্চেন এভাবে করে যে এইচআইভি ভাইরাস এবং হ্যাপাটাইটিস বি ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে এইচআইভি এবং হিউম্যান টি লিম্ফোট্রফিক ভাইরাসের ক্ষেত্রে ডাইরেক্টলি আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট হয়। এটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট রিভার্স ট্রান্সক্রিপ্টেস। বাট হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেসটা, সেটা ডিএনএ থেকে আরএনএ, আবার আরএনএ থেকে ডিএনএ হয়। এটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি হলো, ভাইরাল কম্পোনেন্টগুলো অ্যাকুমুলেট হলো, অ্যাকুমুলেট হয়ে তারা একটা নতুন নিউক্লিও ক্যাপসিড তৈরি করলো। তো এই নিউক্লিও ক্যাপসিডের যেই ফেট, সেটা দুই ধরনের ফেট হতে পারে। তারা কিছু হ্যাপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন নিয়ে তারা সেল থেকে বের হয়ে যেতে পারে। কীভাবে বের হয় তারা? বাডিং প্রসেসে বের হয়। কেন? কারণ আমরা জানি এনভেলোপ যে ভাইরাসগুলো আছে সেগুলো সেল থেকে যখন বের হয় তখন কোন প্রসেসে বের হয়? বাডিং। বাডিং মানে হচ্ছে তারা সেলের যেই সেল মেমব্রেন তার কিছু কম্পোনেন্ট নিয়ে বের হয়ে যাবে, এই জন্যই তারা এনভেলোপ ভাইরাস। আবার অন্যদিকে আরেকটা পাথওয়েতে তারা কি হতে পারে, রিইনফেকশন, ইট মিনস তারা নিউক্লিয়াসে রি এন্ট্রি করে আবার রেপ্লিকেশন প্রসেসটাকে চালু করতে পারে। এভাবেই একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাসে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে যে একটা রেপ্লিকেশনের একদম সিম্পল ওয়েতে স্টেপসগুলো। তো সেরোলজিক্যাল মার্কারগুলো সম্পর্কে আলোচনা করার আগে সর্বপ্রথম আমাদের কিছু অ্যান্টিজেন সম্পর্কে জানতে হবে যে ব্লাডে কোনগুলো পাওয়া যায়। সো হ্যাপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন, এটা ব্লাডে পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবচাইতে বাইরের অ্যান্টিজেন, এবং ভাইরাল রেপ্লিকেশনের সময় মেসেঞ্জার আরএনএর মাধ্যমে যে প্রোটিনগুলো তৈরি হয়, এই প্রোটিনগুলো মাঝে মাঝে হ্যাপাটোসাইট থেকে বাইরে চলে এসে সেরামে উপস্থিত থাকে। সুতরাং আমরা হ্যাপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেনটা আমরা কোথায় পাবো? ব্লাডে পেতে পারি। বাট হ্যাপাটাইটিস বি যে কোর অ্যান্টিজেনটা আছে সেটা আমরা ব্লাডে পাবো না। কারণ কি? কারণ এটা হচ্ছে কোর অ্যান্টিজেন, ইট মিনস এটা হচ্ছে ভাইরাসের ভেতরের স্ট্রাকচার। সো এটা কখনোই কোথায় আসে না, সেরামে আসে না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। বাট এটার এগেনস্টে যে অ্যান্টিবডি, অ্যান্টিবডিটা সেরামে আমরা পাবো। এখন কথা হচ্ছে অ্যান্টিবডি কীভাবে পাই? তাইলে যখন একটা হ্যাপাটোসাইট হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, তখন এই হ্যাপাটোসাইট কী করে, এই কোর অ্যান্টিজেনটাকে নিয়ে তার যে সারফেস সেখানে নিয়ে আসে। সো এই কোর অ্যান্টিজেনটা এখন কোথায়? হ্যাপাটাইটিস বি ভাইরাসের সারফেসে। তখন এটাকে ডিটেকশন করে এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে সেটা কোথায় থাকে? সেরামে থাকে। ঠিক আছে, এটা ডাইরেক্টলি অ্যান্টিজেনটা ডাইরেক্টলি কিন্তু সেরামে আসে না, হ্যাপাটোসাইটের সারফেসে তারা এক্সপ্রেস হয়, যার কারণে এটার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা সেরামে আসে। আর হ্যাপাটাইটিস বি এনভেলোপ অ্যান্টিজেনটাও সেরামে আমরা পাবো। ঠিক আছে, বাট শুধুমাত্র একটা অ্যান্টিজেন আমরা সেরামে পাই না, সেটা কি? হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। তাহলে সেরোলজিক্যাল মার্কার মানে হচ্ছে যে আমরা সেরাম পরীক্ষা করে আমরা কী কী দেখবো এবং সেটা দেখে আমরা হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনটা ডায়াগনোস করবো। তাহলে সেরোলজিক্যাল মার্কারের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন যখন শুরু হয়, সর্বপ্রথম আমরা যেই অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারি সেটা হচ্ছে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম যেটা ডায়াগনোস করতে পারি সেটা কি? হ্যাপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তারপরে যে অ্যান্টিজেনটা আমরা ডায়াগনোস করতে পারি সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। ঠিক আছে, হ্যাপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। এবং সর্বপ্রথম যেই অ্যান্টিবডিটা আমরা ডায়াগনোস করতে পারি সেটা হচ্ছে যে হ্যাপাটাইটিস সি ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি, ইট মিনস অ্যান্টি হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। সো আমরা জানি যে হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেনটা সেরামে পাওয়া যায় না, বাট এটার এগেনস্ট অ্যান্টিবডি সেরামে পাওয়া যায়। তাহলে অ্যান্টিজেনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কোন অ্যান্টিজেনটা পাইলাম? এইচবিএস অ্যান্টিজেন। দেন আমরা কোন অ্যান্টিজেন পাইলাম? এইচবিই অ্যান্টিজেন। বাট এইচবিসি অ্যান্টিজেন আমরা ব্লাডে পাবো না, কি পাবো? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির ক্ষেত্রে সর্বপ্রথম আমরা অ্যান্টিবডি কোনটা পাইলাম? অ্যান্টি এইচবিসি। দেন আমরা কোন অ্যান্টিবডি পাবো? সেটা হচ্ছে যে অ্যান্টি এইচবিই। এরপরে আমরা অ্যান্টিবডি পাবো হচ্ছে যে অ্যান্টি এইচবিএস, এটা হচ্ছে যে অ্যান্টি এইচবিএস, আর এটা হচ্ছে যে অ্যান্টি এইচবিই। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, দেখেন এই যে এতটুকু পিরিয়ড, এই পিরিয়ডে কিন্তু কোনো
HBS অ্যান্টিজেন নাই, আবার কোনো HBS এর এগেনস্টে অ্যান্টিবডি নাই। অর্থাৎ এই যে পিরিয়ড, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আমরা হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনও পাবো না, আবার এটার এগেনস্টে কোনো অ্যান্টিবডিও আমরা সেরামে ডিটেক্ট করতে পারবো না। কিন্তু এই সময়টা তো ওই পার্সনটা হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড। এই যে স্পেশাল একটা পিরিয়ড, এই পিরিয়ডটাকে একটা স্পেশাল নাম দেয়, সেটা হচ্ছে যে উইন্ডো পিরিয়ড। ইট মিনস এই পিরিয়ডে কোনো হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনও পাওয়া যায় না, তার এগেনস্টে কোনো অ্যান্টিবডিও পাওয়া যায় না। তবে আমরা জানি কি হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য সাধারণত যে স্ক্রিনিং টেস্টটা করে, সেই স্ক্রিনিং টেস্টে ডিটেক্ট করে কি এই যে এই অ্যান্টিজেনটা ব্লাডে আসে কি না। তাহলে একটা পার্সন হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড, সে যদি উইন্ডো পিরিয়ডে থাকে, তাহলে কিন্তু এই স্ক্রিনিং টেস্টটা ফলস নেগেটিভ আসার সম্ভাবনা বেশি, এবং ফলস নেগেটিভ আসার ফলে সেই হ্যাপাটাইটিস বি ভাইরাসটা অন্যের কাছে ট্রান্সমিট হতে পারে। যেমন ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের সময় যে ডোনর, সে দেওয়ার আগে কিছু টেস্ট করে, তার মধ্যে একটা টেস্ট হচ্ছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। যদি ডোনর উইন্ডো পিরিয়ডে থাকে, তখন কিন্তু তার এই যে অ্যান্টিজেনটা ডিটেক্ট হবে না, যার কারণে সে যদি ব্লাড দেয়, তাহলে কিন্তু তার ভেতরের হ্যাপাটাইটিস বি ভাইরাসগুলো ট্রান্সমিট হয়ে যেতে পারে। তাহলে এই উইন্ডো পিরিয়ডে আমাদের যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস ডায়াগনোস করতে হয় একটা ইনফেক্টেড পার্সনকে, আমরা কীভাবে ডায়াগনোস করব, আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমরা দেখেন এখানে কিন্তু অ্যান্টি এইচবিসি পাওয়া যায় উইন্ডো পিরিয়ডে, সো আমরা কী করতে পারি, অ্যান্টি এইচবিসি টেস্টটা করলে আমরা যদি দেখি অ্যান্টিবডি আসে, ইট মিনস সে ইনফেক্টেড, অ্যান্টিবডি না থাকলে ইনফেক্টেড না। এছাড়া আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে কোনো ভাইরাস ডায়াগনোস করার জন্য আমরা পিসিআর করতে পারি, জেনেটিক ম্যাটেরিয়ালটা ডায়াগনোস করে আমরা ইনফেক্টেড নাকি নন ইনফেক্টেড বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডো পিরিয়ডের ইম্পর্টেন্স। তাহলে এখন আমরা সব জানলাম যে আমরা সেরামে কী কী মার্কারগুলো আমরা দেখি। এখন আসেন এই মার্কারগুলো দেখলে আমরা কী বুঝবো সেটা সম্পর্কে একটু আইডিয়া নিই। সেটা হচ্ছে যে দেখেন, তাহলে প্রথমে আসেন HBsAg সারফেস অ্যান্টিজেন যখনই থাকবে, তখনই আমাদের চিন্তা করতে হবে অ্যাকিউট ইনফেকশন অথবা ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, HBe অ্যান্টিজেন যখনই থাকবে, তখন আমি একটা কথা বলছিলাম মনে আছে কিনা, সেটা হচ্ছে যে যখন একটা ভাইরাস রেপ্লিকেট করে, তখন কিছু কিছু কোর অ্যান্টিজেন তৈরির সময় কিছু কিছু অ্যান্টিজেন ডিসপ্লেস হয়ে যায়, সেগুলোই হচ্ছে যে এনভেলপ অ্যান্টিজেন। সো ইট মিনস ভাইরাস এই অ্যান্টিজেন যদি থাকে, ভাইরাস রেপ্লিকেট করতেছে, ইন্ডিকেটস ভাইরাল রেপ্লিকেশন। সো ভাইরাস যদি বেশি বেশি রেপ্লিকেট করে ওই টাইমে, সো সেটা ট্রান্সমিসিবিলিটিও অনেক বেশি। ইট মিনস হ্যাপাটাইটিস বি এনভেলপ অ্যান্টিজেন থাকলে আমরা বুঝবো হাই ট্রান্সমিসিবিলিটি, আর কোর অ্যান্টিজেন আমরা সেরামে পাই না। অ্যান্টিবডির ক্ষেত্রে সর্বপ্রথম অ্যান্টিবডি যেটা পাই সেটা হচ্ছে অ্যান্টি এইচবিসি, এবং এটা একবার তৈরি হয়ে লং টার্ম ধরে থাকে, সো আমাদের ডায়াগনোস করতে হেল্প হয়। সো এটা হচ্ছে যে প্রিভিয়াস ইনফেকশন, অ্যান্টিবডি মানে হচ্ছে হয় প্রিভিয়াস ইনফেকশন না হয় অনগোয়িং ইনফেকশন। আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, আইজিএম যদি দেখি তাহলে অ্যাকিউট, আর আইজিজি যদি দেখি তাহলে ক্রনিক ইনফেকশন। আর অ্যান্টি এইচবিই এটার এগেনস্টে যদি অ্যান্টিবডি পাই, ইট মিনস কি দেখেন এখানে কিন্তু যখনই অ্যান্টিজেন বেশি ছিল, কিছুদিন পর অ্যান্টিবডি যখন তৈরি হয়েছে, অ্যান্টিজেনের সংখ্যা কমে গেছে। কারণ কি জানেন, এই অ্যান্টিবডিগুলো হয়তো অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলতেছিল। ইট মিনস আমি যদি অ্যান্টিবডি পাই, ইট মিনস আমি বলতে পারবো যে অ্যান্টিজেনের প্রোডাকশন আর নাই, অ্যান্টিজেন কমে গেছে। ইট মিনস লো ট্রান্সমিসিবিলিটি। ঠিক আছে, তাইলে অ্যান্টি এইচবিই যদি দেখি আমি কি বুঝবো, লো ট্রান্সমিসিবিলিটি। আর অ্যান্টি এইচবিএস, এইচবিএস এর এগেনস্টে যদি আমরা অ্যান্টিবডি দেখি, তাহলে আমরা কী বুঝবো এটা পাস্ট ইনফেকশন। কীভাবে দেখেন, সারফেস অ্যান্টিজেন যখন কমে গেছে, অ্যান্টিবডি বাড়তেছে, ইট মিনস অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে ডিস্ট্রাকশন করে ফেলছে, এই জন্য এখানে কোনো অ্যান্টিজেন আমরা দেখিনি। সো অ্যান্টিবডি যখন আমরা দেখব, তখন আমরা বলতে পারি হয় এই মানুষটা আগে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছিল, ওই ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিলো সেটা, অথবা হ্যাপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, সেই ভ্যাকসিনে অনলি এই অ্যান্টিজেনটা পুশ করা হয়, যার কারণে বডিতে এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে থাকে। তাহলে আমরা কী বলতে পারি, অ্যান্টি এইচবিএস যদি পাই,
ইট মিনস ইন্ডিকেটস পাস্ট ইনফেকশন, ইট মিনস ন্যাচারাল ইনফেকশন অথবা ভ্যাকসিনেশন, প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে? ওকে, এখন এই জিনিসগুলো বোঝার পরে আমাদেরকে একটু জাস্ট এটা চিন্তা করতে হবে যে আসলে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কি না, এবং বেশি বেশি কয়েকটা সিনারিও প্র্যাকটিস করতে হবে। আমরা এই জিনিসটা বুঝছি কি না সেটা আমরা কীভাবে বুঝবো? সিনারিও প্র্যাকটিসের মাধ্যমে। সো এর জন্য আমি কিছু সিনারিও আমি এখানে দিলাম সবার জন্য, যাতে সবাই একটু জিনিসগুলো বুঝে এই সিনারিগুলো একটু টেস্ট করতে পারে। এগুলো যদি আপনারা করতে পারেন ঠিকমতো, তাহলে বোঝা যাবে যে আপনাদের যে আইডিয়াটা সেটা ক্লিয়ার কাট। সো সবাই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে যা রেজাল্ট আসে সেটা কমেন্ট সেকশনে দিবেন, এবং আমি অ্যান্সারও কমেন্ট সেকশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে আমার ছোট একটা আলোচনা। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।